এই যে কলমি শাক কত করে দিবেন? চারটা মুড়ি, দুই মুড়ি লন, সাতটা দিয়ে না। দুইটা পাঁচ টাকা দেন। কাঁচামরিচ দিছেন? না, কাঁচামরিচ দিছেন। কত হইছে আমার? ৬১ টাকা। ধইনা পাতা? না দিছি। কত হইছে? ৬১ টাকা। হ্যাঁ, কত হইছে? ৬১ টাকা। কত দিলেন? রাখেন রাখেন, এটা রাখেন। আর ফাস্টে দেন আপা। আর লাগবে না ৫ টাকা, একটু কমাবেন না আপনি দাম? আমার দিদি নাস্তা বাইরে টেনে দিবা নাকি? দিতেছি, ধৈর্য নাই। মনে হয় যেন আমার দশটা হাত। সকালবেলায় একজন অফিস যায়, একজন কলেজ যায়, সারাক্ষণ খালি বেজর 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 বেজর। এটা কি? হ্যাঁ, প্রত্যেক দিন লাল সানা দিলে হয় না, একদিন একটু দুধ চা বানালে কি হয়? মিনা পাশা বান্দি পাইছোস না? হ্যাঁ, দুধ চা খেলে যা, নিজে বানায় খা, পারুম না আমি। তোমাদের এই ফকিরা দশাটা জীবনে কোনোদিন যাবে না। আর এগুলো কি? হ্যাঁ, এই প্রতিদিন এই রুটি আর আলু ভাজি কামাই করবি, তখন ডবল পোজ দিয়া মাখন দিয়া খাস। এখন ওই ডিম ভাজি আর ওই আলু ভাজি আর ওই রুটি খাইতে হইব। তোমরা যে কি না একটা, কোন দুঃখে যে এখানে জন্ম নিছিলাম আমি, রুটি আর আলু ভাজি খাওয়ার জন্য। জীবনে কোনোদিন কোনো বন্ধু বান্ধবরা ডাকতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, সব ফকিরের গোষ্ঠী, ফকিরাই যাতে জন্ম নিছিলাম। ওই নবাব দাদা, নাস্তা খেয়ে রাস্তা দেখ যা। আদালতের আদেশ পেলি সাবেক চার মন্ত্রী গ্রেফতার, সংলাপ আওয়ামী লীগ ও বিএনপি দুই গ্রুপ সহ আরো ১৪ দলকে আমন্ত্রণ। পূর্ব কি? দুই দিনে সিম বিক্রি ৪,০০০, দুর্বল সিগন্যাল, বিএনপি দুই গ্রুপের সমঝোতায় গতি বাদ দে পড়লাম। হ্যাঁ, বাংলাদেশের টাকার বিপরীতে ডলারকে অতিমূল্যায়িত করে রাখা হয়েছে, অথচ বিশ্বব্যাপী ডলারের অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে। রপ্তানি কারক এখন পর্যন্ত ইউরোপে ঐতির প্রতি ঝুঁকে পুরানো বাস স্ক্র্যাপ জাহাজ আনার জন্য আমদানি নিতে আদেশ টাকা নেই। কালকে দিবা বলছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জর্জ ব্যালেন্স তো দূর। ইউনিভার্সিটি যাও তো তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে, তারপর প্রতিদিন ফোনে এত কিসের কথা? ডব্লিউ বুশ দেশে যা, এছাড়া তিনি ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের শান্তি চুক্তি আমাকে চাকরি বাকরি করতে হবে, পড়াশোনা ছেড়ে দিতে হবে। ইসরায়েল থেকে বুশ প্রথমে সৌদি আরবে, পরে মিশর সফর। আমি কি চলে যাব? আই আই, টাকা চাইলে অমনি ফরফরিয়া বাইর করে দিলি, ধর। এত খরচের হাত তো ভালো না রে, তুই একটু খেয়াল কর ও কাদের সঙ্গে মেশে। আর আজকাল পত্রিকায় যা পড়ি, দাদা বাকিটা তুমি টিভি নিউজে দেখে নিও, আমি গেলাম। আই খাইলি না? না, খাবো না। নবাব পুত্রা সব। এই শোন, আসিফের লগে রেনু যোগাযোগ হয় কিনা একটু খোঁজ নিস তো। যে নিজেই যোগাযোগ করে না তার খোঁজ কেমনে নিবে মা? আর রেনুও ঠিক আছে। কি ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, আমি দেখতেছি না, ঠিকঠাক আছে। এরকম একটা ভালো পোলার লগে বিয়া দিলাম, সংসার করবার পারলো না। আমরা যারা সংসার করি নাই, আরে বাবা সংসার টিকায় তো মুরদ লাগে, মুরদ লাগে রূপের দেমাক।
খামা খাই তুমি এমন করো।